এর আগের দিন আমি তোমাদের থ্যালাসেমিয়া রোগটি সম্বন্ধে বলেছিলাম। থ্যালাসেমিয়া হচ্ছে কি ছিল না, অটোজোম বাহিত রোগ। ১৬ নম্বর ক্রোমোজোমের জন্য দায়ী ছিল আলফা থ্যালাসেমিয়া, আর ১১ নম্বর ক্রোমোজোমের জন্য দায়ী হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। আজ তোমাদের আরও কয়েকটি রোগ সম্বন্ধে বলবো, যেগুলো হচ্ছে জিন ঘটিত বংশগত রোগ। তার মধ্যে প্রথমেই যেটি আজকে ব্যাখ্যা করবো সেটি হচ্ছে যে হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া রোগটি হচ্ছে এক প্রকারের বংশগত রোগ, এক্স ক্রোমোজোম বাহিত জিনের দ্বারা এটি সংঘটিত হয়। এক্স অর্থাৎ এটি হচ্ছে সেক্স ক্রোমোজোম বাহিত রোগ। এই রোগে কি হয়, রোগীর কোনো স্থান কাটা গেলে সে স্থান থেকে রক্ত কিছুতেই বন্ধ হয় না, ক্ষতস্থান থেকে রক্ত বন্ধ হয় না বা জমাট বাঁধে না, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং লোকটি মারা যায়। এটি এক্স ক্রোমোজোম অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এই রোগটি হয়। তাহলে এই রোগের সংজ্ঞাতে কি বলা যাবে না, মানুষের যে বংশগত রোগের ফলস্বরূপ আঘাতপ্রাপ্ত স্থান ক্ষতস্থানও হতে পারে আবার কাটা স্থানও হতে পারে, রক্তক্ষরণ কিছুতেই বন্ধ হয় না অর্থাৎ রক্ত তঞ্চিত হয় না, তখন সেই রোগটিকে বলা হয় হিমোফিলিয়া। এই হিমোফিলিয়া রোগটি হচ্ছে দুই রকমের, একটিকে বলা হয় হিমোফিলিয়া এ, আরেকটিকে বলা হয় হিমোফিলিয়া বি। হিমোফিলিয়া রোগটি হচ্ছে এটি হচ্ছে রাজকীয় রোগ, অর্থাৎ এই রোগটি প্রথম ধরা পড়েছিল ইংল্যান্ডের রাজ পরিবারে, যার জন্য এটিকে রাজকীয় হিমোফিলিয়া বলা হয়। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার বংশগত বংশধরদের মধ্যে এই রোগের প্রথম প্রকাশ পায়। এই রোগটির কারণ হচ্ছে রক্ততঞ্চনের ৮ নম্বর ফ্যাক্টর বা হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন হয় না, যার ফলে এই রোগটি হয়। আর হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিসমাস ডিজিজ। এক্ষেত্রে রক্ততঞ্চলের ১১ নম্বর ফ্যাক্টর বা ক্রিসমাস ফ্যাক্টর থাকে না, যার ফলে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ হয় এবং রোগী মারা যায়। এই রোগের লক্ষণ কী, এই রোগের লক্ষণ হচ্ছে আঘাতপ্রাপ্ত স্থান থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়া অর্থাৎ রক্ত বন্ধ না হওয়া। হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ বা মহিলা বেশিরভাগ ক্ষেত্রে ২০ বছরের মধ্যে রক্তক্ষরণের ফলে মারা যায়। এই কারণে স্বাভাবিক পুরুষ ও হিমোফিলিয়া আক্রান্ত মহিলা বা হিমোফিলিয়া আক্রান্ত পুরুষ স্বাভাবিক মহিলার মধ্যে বিবাহ না দেওয়াই উচিত বা সম্ভব না, কারণ এই রোগ যদি আক্রান্ত পুরুষ বা মহিলা হয়ে থাকে তাহলে তাদের বংশধরদের সবাই হিমোফিলিয়া আক্রান্ত হবে। কিন্তু যদি মহিলা স্বাভাবিক অর্থাৎ বাহক হয় এবং স্বাভাবিক পুরুষ হয় সেক্ষেত্রে বিবাহ দেওয়া যেতে পারে, কিন্তু সেক্ষেত্রেও ৫০% পুত্র সন্তান হিমোফিলিয়া রোগ দ্বারা আক্রান্ত হতে পারে। এরপর আসছে বর্ণন্ধতা বা কালার ব্লাইন্ডনেস। এই রোগটিও সেক্স ক্রোমোজোম ঘটিত, এক্ষেত্রেও এক্স ক্রোমোজোম অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এই রোগটি হয়। এক্ষেত্রে কি হয়, মানুষের চোখের রেটিনায় অবস্থিত কোন কোষ যা বর্ণ দেখতে আমাদের সাহায্য করে বিভিন্ন রং, সেই বর্ণ পার্থক্য করতে না পারা, যার জন্য এই সমস্ত রোগীদেরকে বলা হয় বর্ণান্ধ রোগী বা কালার ব্লাইন্ড। লাল বর্ণ যারা দেখতে পায় না তাদেরকে বলা হয় প্রোটোনেপিয়া, যারা সবুজ বর্ণ চিনতে পারে না তাদেরকে বলা হয় ডিউটারোনেপিয়া, এবং নীল বর্ণান্ধতাকে বলা হয় ট্রাইটোনোপিয়া। অর্থাৎ যে বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ কোনো মানুষকে লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না বা বর্ণ চিনতে ভুল করে, তখন সেই প্রকার অস্বাভাবিক রোগকে বলা হয়
বর্ণান্ধ রোগ বা কালার ব্লাইন্ড, এটিও হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থিত একটি জিনের মিউটেশনের ফলে এই রোগটি হয়। এরপর আসছে জেনেটিক কাউন্সিলিং। জেনেটিক কাউন্সিলিং কাকে বলে? দুটি পরিবারের মধ্যে যখন কোনো বিয়ের প্রস্তাব ওঠে, তখন উভয় পরিবারের রক্ত পরীক্ষা করে জানা দরকার তাদের বংশে কারো মাইনর থ্যালাসেমিয়া আছে কি না। যদি উভয় পরিবারের মাইনর থ্যালাসেমিয়া থাকে, তাহলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে বিবাহ হলে তাদের সন্তান সন্ততিতে থ্যালাসেমিয়া রোগ প্রকাশ পাবে এবং তীব্র রক্তহীনতায় ভুগে শিশু অল্প বয়সেই মারা যাবে। তাই বিবাহবন্ধনের আগে ওই ধরনের রোগ থাকলে সেই রোগ সম্বন্ধে জানাকে বা পরামর্শ নেওয়াকে বলা হয় জেনেটিক কাউন্সিলিং, যাতে এই রোগটি সন্তান সন্ততির মধ্যে প্রকাশ না পায় এবং স্বামী স্ত্রীর রক্ত পরীক্ষা করার মাধ্যমে বুঝতে পারা যায় যে দুজনের মধ্যে কারো ওই থ্যালাসেমিয়া রোগ আছে কি না। যদি থ্যালাসেমিয়া রোগ থাকে, তাহলে সেই পুরুষ বা নারীর মধ্যে বিবাহ না হওয়াই উচিত, কারণ তাদের সন্তান সন্ততি বেঁচে থাকবে না। একেই বলা হয়, এই যে পরামর্শ নেওয়া বিয়ের আগে, একেই বলা হয় জেনেটিক কাউন্সিলিং। আজ এই পর্যন্তই থাকলো, আজ এখানেই শেষ করছি।